বাড়ির সীমানা প্রাচীরে কি ব্যবহার করবেন? টিন ইট কাট বা সন থেকে বড় জোর গাছ লাগিয়ে ফেলতে পারেন, কিন্তু পুরনো টেলিভিশন দিয়ে বাড়ির সীমানা প্রাচীর দেওয়ার কথা হয়তো কখনো আপনার মাথায় আসবে না। কিন্তু এমনই কাজ করেছেন ভিয়েতনামের হনথন দ্বীপের এক বাসিন্দা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই বিশেষ বাড়ির ছবি এখন ভাইরাল। বাড়ির মালিকের নাম না জানা গেলেও বাড়িটি এখন দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু পরিণত হয়েছে। এক ব্যক্তি হনথমের রাস্তা দিয়ে যাওয়ার সময় এই বাড়িটি দেখতে পান। থানাথিয়ান নামের সেই ফেসবুক ব্যবহারকারী কয়েকটি ছবি তোলেন আর পোস্ট করে দেন। এরপর অদ্ভুতের সীমানা প্রাচীরের এই বাড়িটি ভাইরাল হতে খুব সময় লাগেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারীরা এই ভিন্ন ধরনের প্রাচীরের প্রশংসা করেছেন, তবে কেউ কেউ করেছেন সমালোচনাও। কারণ টেলিভিশনের কাজ এবং অন্য অন্য যন্ত্রাংশ শিশুদের জন্য ক্ষতিকর, বিশেষ করে ক্যাথোড্রে টিউবে ক্ষতিকর পারদ ও সীসা থাকায় পরিবেশের ক্ষতি হয় দ্রুত। তাই টেলিভিশন দিয়ে প্রাচীর তৈরির ব্যাপারে সমালোচনাও কম হচ্ছে না। পরিবেশ সচেতনরাই এই ব্যাপারে বেশ সরব। তবে প্রশংসা ও সমালোচনা থাকা সত্ত্বেও বিষয়টি যে বেশ অভিনব তা মানছেন সবাই। ফেসবুকে আলোড়ন তোলায় প্রতিদিন বিশেষ সীমানা প্রাচীরের বাড়িটির দর্শনার্থীর সংখ্যাও বেড়ে গেছে। পুরনো জিনিসের পুনরায় ব্যবহারে বেশ উৎফুল্ল অনেকেই।